একযোগ বারও শীঘ্রই লঞ্চ হবে এবং এটা কতটুকু সত্য ওইটাই আজকের ভিডিওতে আমরা জানবো কি ইংলিশ ইংলিশ আচ্ছা ঠিক আছে ওয়ান প্লাস টুয়েলভ শীঘ্রই লঞ্চ হবে এখন এটা কবে লঞ্চ হবে প্লাস এটা কতটুক সত্য ওইটাই আজকের ভিডিওতে আমরা জানবো কিন্তু তার আগে কিছু স্পেসিফিকেশন অবশ্যই জেনে নেই তো এই ওয়ান প্লাস টুয়েলভ এই ওয়ান প্লাস যে ব্র্যান্ডটা আছে এটাও ওই নাথিংয়ের মতো হাইপোলা ব্র্যান্ড এটা অনেক আগে থেকেই অনেকে এটা পছন্দ করে তার কারণ হইতেছে যে এটার মানে অনেক সুপার ফাস্ট ফ্লুয়েড একদম এক্সপিরিয়েন্স যে এটার ওএস ছিল কিন্তু বর্তমানে দেখা যায় এটা যখন অপ্প সাথে মার্জ হয়ে যায় যে ওএসটা তখন এটা আর অত এরকম ফ্লুয়েন্ট থাকে না ওইখানে বিভিন্ন ধরনের ব্লো এখন অ্যাড হয়ে গেছে প্লাস এখানে আগে যেরকম মানুষ একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স পাইতো এখনও পায় কিন্তু ওই আগের যেই অক্সিজেন ওএসের যে অরিজিনাল ফিলটা ওইটা এখন এটার মধ্যে পায় না কিন্তু জয় হোক তাও মানুষ ওয়ান প্লাসের জন্য পাগল আর এখানে যে ক্যামেরা সেগমেন্টটা ওইটাই নিয়ে প্রথমে কথা বলি তো ওয়ান প্লাস টুয়েলভ সিরিজের মধ্যে তিনটা ক্যামেরা সেট আপ থাকবো যেটার প্রাইমারি ক্যামেরাটা পঞ্চাশ মেগাপিক্সেলের তার সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে তার সাথে চৌষট্টি মেগাপিক্সেলের একটা প্যারিস্কোপ ক্যামেরা থাকতে পারে যেটা দিয়ে আপনারা একশো বা একশো বিশ এক্স পর্যন্ত জুম করতে পারবেন আর সর্বোচ্চ মানে যে কোয়ালিটি লস ছাড়া পাঁচ থেকে ছয় এক্স পর্যন্ত আপনারা জুম করতে পারবেন যেখানে আপনাদের কোয়ালিটি অনেক ভালো থাকবো তাছাড়া এখানে যেই চার্জিং সিস্টেমটা থাকতে পারে ওইটা হইতে আছে আগের যে সিরিজগুলো ছিল ওইটার মধ্যে একশো ওয়াটের চার্জিং মনে হয় সাপোর্ট করতো আর এটার মধ্যে আপনার দেড়শো ওয়াটের মতো ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেখতে পাবেন আগেরগুলার মধ্যে আপনারা দেখতে পাইতেছিলেন যে তিরিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যেত যেটা হইতাছিল ওয়ান প্লাস ইলেভেন সিরিজের মধ্যে তো ওয়ান প্লাস টুয়েলভের মধ্যে ওইটা হয়তো পারে আপগ্রেড করা হয়েছে আর ব্যাটারি সেমসাজই থাকবো পাঁচ হাজার এর ব্যাটারি তো এটা একটা ভালো দিক প্লাস যে ডিসপ্লে সেগমেন্টটা এখানে আপনারা পাইতে পারেন ওইটা হইতেছে অবশ্যই মানে অ্যামুলের ডিসপ্লে না দিলে কি হইব একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তার সাথে এখানে কার্ভ ডিসপ্লে হইব ছয় দশমিক ছয় সাত ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে তার সাথে একশো বিশ হাজার ফার্স্ট রিফ্রেশ থাকতে পারে তাছাড়া এখানে যে রেজুলেশনটা এইচ ডি প্লাস মানে আপনারা ফোর কে রেজুলেশন পাইবেন এখানে তাছাড়া এখানে যে আপনারা ক্যামেরা সেট আপ বা যেই স্পেসিফিকেশনগুলো দেখতেছেন এটা কিছুটা অন্য একটা ডিভাইসের মতোই আপনারা যদি মনে করার চেষ্টা করেন বা যদি আপনাদের মনে পড়ে আছে অপ্পো ফাইন্ড এক্স সিক্স প্রো ওইটার মধ্যে যেরকম আপনারা ক্যামেরা সেটআপটা আপটা পাইতেছিলেন এটার মধ্যেও ঠিক সেম জাস্ট ওই পেরিস্কোপ যে লেন্সটা আছে ওইটার মধ্যে একটু আপগ্রেড দেখতে পাইবেন পঞ্চাশ মেগাপিক্সেলের জায়গায় আপনারা বর্তমানে পাবেন চৌষ্টি মেগাপিক্সেল তাছাড়া ওইটার মধ্যে মানে অপর এনো ফাইন এক্স সিক্স প্রো মানে কত বড় নাম এটা যাই হোক ওইটার মধ্যে আপনারা যেমন বারো জিবি র্যাম অথবা ষোলো জিবি র্যাম পাইতেন তো ওয়ান প্লাস টুয়েলভের এর মধ্যে আশা করা যেতেছে বারো জিবি র্যাম তো থাকবেই কারণ আগের বছরটির মধ্যে বারো জিবি র্যাম ছিল এখন অ্যাড করা হইতে পারে ষোলো জিবি র্যাম তার সাথে স্টোরেজ ভেরিয়েন্ট তো বিভিন্ন ব্যারি করব এটা স্বাভাবিক তার সাথে অ্যান্ড্রয়েড বাসন থাকতে পারে অ্যান্ড্রয়েডের ফোরটিন আর র্যানের মধ্যে যেটা ছিল ওটা থার্টিন যেহেতু এই বছরের মধ্যে লঞ্চ হয়েছে তাছাড়া এখন বাকি থাকে তাহলে প্রসেসর কী হইতে পারে প্রসেসর আপনারা লেটেস্ট প্রসেসর পাইবেন পরবর্তী বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগনের এট জেন থ্রির প্রসেসর ফ্ল্যাগশিপ প্রসেসর নতুন প্রসেসর থাকবো তো এগুলাই কিছু মানে লিক হয়েছে যেগুলো আপনারা স্পেসিফিকেশন শুনলেন তো এখন আসি যেটা লঞ্চ কবে হইতে পারে তো লঞ্চ এটা আশা করা যাইতেছে যে চায়নার মধ্যেই ওইটা লঞ্চ হইতে পারে প্রায় সাত মাস পরে মানে ডিসেম্বরে হইতে পারে বা হওয়ার চান্স আসে তো এটা বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে আস্তে আস্তে আর একটু সময় লাগবো এটা লঞ্চ হয়ে যেতে প্রায় মনে হয় যে পরবর্তী বছরে চলে যাব আর পরবর্তী বছরেই তখন আপনারা পাবেন অ্যান্ড্রয়েডের ফোরটিন প্লাস অ্যান্ড মানে ওই যে কোয়ালকম স্ন্যাপড্রাগনে এইট জেন থ্রি প্রসেসর তো এগুলো এক মিললে একটা ভালো কম্বিনেশন মনে হইতেছে যে প্রথম ফ্ল্যাগশিপ এটাই থাকবো ওয়ান প্লাসের তরফ থেকে তো আপনার আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ডিভাইসের জন্য অ্যাক্সেডেস আছেন কিনা তাছাড়া আপনারা কি এখনও ওয়ান প্লাসের ট্রেন আছেন কি না এটা আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া ভিডিওটা যদি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন দিস ওয়াজ দ্য টু ডেজ ভিডিও থ্যাংক ইউ বাংলা বাংলা এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ